বান্ধবী এবং বান্ধবীর সঙ্গীরা মারধর করে নগ্ন অবস্থায় ফেলে রেখে গেল আব্বাস খান নামের এক যুবককে বাড়ির তারকেশ্বর মুন্সিতলায়। উল্লেখ্য বিষয়, বেশ কিছুদিন আগে আলাপচারিতার পর হঠাৎই ওই যুবতী তাকে পালপাড়া স্টেশনে দেখা করতে বলে। পালপাড়া স্টেশনের ঢিলছোড়া দূরত্বের তাঁতিগাছি মাঠে ওই যুবতীর সঙ্গে আরও বেশ কয়েকজন যুবক এসে আব্বাস খান নামে যুবককে নগ্ন করে মারধর করে, এমনই অভিযোগ তোলে ওই যুবক। আমাকে দেখেছে পালপাড়াতে একটা মেয়ে, বুঝতে পেরেছো, বলছি একটা কথাবার্তা বলবো, ঠিক আছে তুমি এসো, মিটিং আছে। বন্ধুরা আসলো ওর সাথে, মেয়েটার সাথে, তারপর মারধর করলো আমার সাথে, যে ফোন ফোন সব দিচ্ছিল। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি ঠিক জানি না, ঠিক বলতে পারছি না, পালপাড়িতে আমাকে আসতে বলেছিল স্টেশনে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তারকেশ্বরে। ফোন ফোন সব কেড়ে নিয়েছে, আমার সাথে মারধর করেছে। আপনার এই অবস্থা কেন? আপনি তারকেশ্বর থেকে এসেছেন, আপনি কোনো পোশাকে আসেননি? হ্যাঁ, পাঞ্জামা এসেছিল, সব খুলে নিয়েছে। জুয়েলার্স মানে বি দাস এন্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস এন্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।